স্ত্রীকে তালাকের ঘোষণা করা হয় মাইকিং করে। ঘটনাটি কক্সবাজারের টেকনাফের। মাইকিং করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘোষণার জন্য মাইকিং। ঘটনাটি সোমবার সকালে টেকনাফ উপজেলার ওয়াইংকং ইউনিয়নের খারাংখালির। তালাকের ঘোষণা দেওয়া স্বামী সৈয়দ নূর তার স্ত্রীর বিরুদ্ধে আনেন নানান অভিযোগ। স্ত্রী এসব না মানার কারণে এলাকার লোকজনের উপস্থিতিতে তিনি ঘোষণাটি দিতে বাধ্য হন। এ নিয়ে স্থানীয় লোকজন ও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কিছু বলতে পারেনি, না বলে সমাজকে বলছে, তারপরে বলছে তোমার পরিবারের দপ্তর তুমি জানো, তারপর কোর্টে আপসি গিয়ে বসে কোর্টের নাম তালাক নামে কাগজ দিয়েছে, তার নামে কাগজ দিয়ে আবার আমরা কাছ থেকে আমার ভাই যে কেন ছোটো ভাইয়ের কাছে গেছে, তো আমার একটু পরাজিত হয়েছে। এ বলে আমাকে তালাক দেয় নাই, আমাকে তালাক দেয় কোর্টের নামে কাগজ দিয়েছে, বলে আমাকে তালাক দেয় নাই, তো মাই নিয়ে তালাক দিয়ে দিয়েছে। মুমান আক্তার তো বিশে গানে আজ প্রায় বছর অনেক ধরি এর পাশে এক ঘরের পোয়া বলে আমার কাছে পোয়া এই মামুন বাচ্চা এই সড়বার ডর কইবা, এখন ও সড় বাচ্চা ই বেলই রে ওর বলে রে কি হয়ে দুই সাত বার ধরিয়ে রে সম্পর্ক অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ইতারে দজ্জ তজ্জ দুই সাত বার সামের ভাই এন্দুর দোষ। তবে এ বিষয়ে কেউ আইনি প্রতিকার চাইতে আসেনি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। মোবাইলে দেখাছে ওটা আমরা দেখেছি, বিষয় আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করে নাই। ডিবিসি নিউজ ডেস্ক।